আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। আজ আমি নার্সারি ক্লাসের একটু বাংলা পড়াবো, সবাই আমার সাথে সাথে পড়বে। চলো 28 পৃষ্ঠা খোলো। তা কি বলো তো, খন্দেত্ত, তাই তো? খন্দেত্ত কেমন নাচে দেখো। খন্দেত্ত এইদিকে হাত দিয়ে এবং এইদিকে পা দিয়ে ছুটে হেলে দুলে নাচানাচি করছে। তারপরে কি আছে চলো দেখি, অনুস্বর। অনুস্বর যে সঙ্গে সাজে, অনুস্বরটি সং সেজেছে। দেখো, রাজার পোশাক পরেছে, তরোয়াল নিয়েছে, নিয়ে হাসি মুখ নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে খুব আনন্দ দিচ্ছে এবং হাসাচ্ছে। তারপরে কি আছে দেখো, অনুস্বর। বিষের ঘর দুই চোখের হয়, এটা কি বলতো, বিষের ঘর এবং দুই চোখের হয়। আমাদের দুপাশে দুটো চোখের মণি বিষের ঘর মতন গোল, তাই বলছে বিষের ঘর দুই চোখের হয়। তারপরে কি আছে দেখি, চন্দ্রবিন্দুর চাঁদ। চন্দ্রবিন্দুর চাঁদ আকাশের গায়ে, চাঁদ আমরা কোথায় একটু উঠতে দেখি বলতো, আকাশে না এবং রাতের আকাশে দেখতে পাই চাঁদ, তাই তো? বিশেষ করে যদি পূর্ণিমা রাতের আকাশ হয়, আমরা কত গোল থালার মতো চাঁদ দেখতে পাই, তাই তো? আজ আমি তোমাদের কি পড়ালাম, খন্দেত্ত, অনেশ্বর, বিশ্বের ঘর আর চন্দ্রবিন্দুর চাঁদ। সবাই বাড়িতে ভালো করে পড়ে ফেলবে এবং মুখস্থ করে ফেলবে।